আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে। আজকে আমি একটি মজাদার মিষ্টান্ন আফলাতুন তৈরি করে দেখাবো। আফলাতুন তৈরি করার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ আছে, 1 কাপ ঘি নিয়েছি আমি, চিনি নিয়েছি 1 কাপ, 3টে ডিম আমি ভেঙে নিয়েছি, 1 কাজু আছে আধা কাপ, ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি, 1/3 কাপ কিশমিশ আছে আর কয়েকটি এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি। এলাচের দানা কেউ না দিলে এর পরিবর্তে যে কোনো ধরনের একটা এসেন্স ইউজ করতে পারেন আপনারা। এলাচের দানা অথবা এসেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিমের গন্ধটা যেন না থাকে। আমি প্রথমে ডিমগুলো ফেটিয়ে নেব। গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, এর সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম আমি। ঘি দিয়ে দিলাম, ঘিয়ের সাথে কিশমিশ, বাদাম এবং এলাচের দানা মিশিয়ে নিলাম।
বেকিং ট্রেতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি বেকিং ট্রেতে ঢেলে দেব। আমি এখন এই ট্রেটা একটি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নেব। ওভেন প্রিহিট করে নিয়েছি আমি। আমি এবার চুলাতে একটা হাঁড়ি নিয়েছি, এক কাপ পানি নিলাম, এবার দুই টেবিল চামচ চিনি দিয়ে জাল করে শিরা তৈরি করে নেব। আমি এক চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার চিনির শিরা। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। ২০ মিনিট হয়ে গিয়েছে। এবার আমি টুকটিক দিয়ে দেখবো ভেতরে হয়েছে কিনা। টুকটিকে কিছুই লেগে নাই, অর্থাৎ খুব ভালো বেক হয়ে গিয়েছে। এখন আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে সামান্য একটু করে ছিদ্র করে নেব। যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছি সেটা এর উপরে দিয়ে দেব।
চিনি শিরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মিষ্টিটা যেন যথেষ্ট সফট থাকে। এখন আমি আফলাতুন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি, এবার আমি এগুলোকে কেটে নেব। সাবধানে উঠাতে হবে, এগুলো যেন ভেঙে না যায়। এভাবে আমি কেটে একটা ডিশে উঠিয়ে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটা ডেজার্ট আফলাতুন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটি বানানো আসলে কোনো ঝামেলাই নেই, খুবই সহজ একটি রেসিপি, যে কেউ ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।